बजेट अधिवेशन रूंग मंत्री रतन लाल नाथ बै कैबिनेट बदल आदम अखरा मानेक सरकार बिशिंग कक बांगला विधानसभा तुम्फा थका कक बांगला मिले बिशिंग तुम्फाजा विधानसभा या गोल बजेट अधिवेशन या कारी हल अंखर थका कैबिनेट बदल आदम र কৃষক পরিবারের লোক সেই হিসাবে আমি আবেদন করব উনি যাতে একটু তৎপর হন কারণ রাবার চাষ করতে গেলে আরো কিভাবে রাবার চাষটাকে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে একটু উনি যাতে পদক্ষেপ নেন এবং কৃষি ব্যবস্থায় জল সাপ্লাই করা বা ধান সংগ্রহ করা এগুলো মেশিন দিয়ে করা যায় এখন অনেক এই মেশিন আছে এগুলোতে খরচটা কম পড়ে জল সরবরাহ অনেক সময় আগে বাঁধ করে ওয়াটার সাপ্লাই করা হতো এখন ইলেকট্রিসিটি ব্যবহার করেও ওয়াটার সাপ্লাই করা যায় তো এগুলোতে ইলেকট্রিসিটি ব্যবহার করলে খরচটাও কম পড়ে আমাদের রাবার বাগান উন্নত করলে আমরা বাইরেও রাবার পাঠাই এবং আপনার এখানে তো কৃষি শস্য রাবার তো শস্য ক্ষেত্রে পড়ে কিনা আমরা তো কৃষি শস্য থেকে রাবার চলে যাচ্ছে কৃষকদের উন্নয়ন এটা এটি যে পার্ট অফ এগ্রিকালচারিস্ট ধানি জমিও আছে রাবারও আছে এটার প্রাসঙ্গিকতা আছে বলে আমি বলছি বলুন আমাদের গভর্নমেন্ট এটা খুব ভালো হয়েছে যে জন্য জানাচ্ছি যে মাননীয় সদস্য শ্রী মবস্বর আলী কর্তৃক উত্থাপিত রিজলিউশনটির উপর মাননীয় সদস্য শ্রী সুধাংশু দাস একটি সংশোধনী প্রস্তাবের নোটিশ দিয়েছেন সংশোধনী প্রস্তাবটি উত্থাপনের অনুমতি আমি দিয়েছি এখন আমি মাননীয় সদস্য শ্রী সুধাংশু দাসকে অনুরোধ করছি ওনার সংশোধনী প্রস্তাবটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য অনারেবল স্পিকার স্যার আমার মাননীয় বিধায়ক মফস্বল আলী মহোদয় যে প্রাইভেট মেম্বার রেজলিউশনে উনি এনেছেন যে ত্রিপুরা সরকারের সকল দপ্তরে জমে থাকা বিভিন্ন স্তরে শূন্যপদ সমূহকে অবিলম্বে পূরণ করার জন্য মাননীয় সদস্য একটা মিনিট কি বলছিলেন আপনি ঠিক আছে কন্টিনিউ হ্যাঁ ব্যবস্থা গ্রহণে ত্রিপুরা সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে তো আমি এই বিষয়ে একটা অ্যামেন্ডমেন্ট আনতে চাই আমার বিষয়টা হচ্ছে আফটার দ্য ওয়ার্ডস ত্রিপুরা সরকারের ডিলিট দ্য ওয়ার্ডস সকল দপ্তরে জমে থাকা বিভিন্ন স্তরের শূন্যপদ সমূহকে অবিলম্বে এন্ড ইনসার্ট দ্য ওয়ার্ডস দপ্তরগুলির কর্মচারীর শূন্য পদ
স্বচ্ছতার সঙ্গে বিফোর দ্য ওয়ার্ডস পূরণ করার, ইনসাইড দ্য ওয়ার্ডস বর্তমান প্রক্রিয়া অব্যাহত রাখার, বিফোর দ্য ওয়ার্ডস জন্য ডিলিট দ্য ওয়ার্ডস কার্যকরী ব্যবস্থা গ্রহণে, অ্যান্ড ইনসাইড দ্য ওয়ার্ডস এই সভা আফটার দ্য ওয়ার্ডস জন্য ডিলিট দ্য ওয়ার্ডস দ্রুত পদক্ষেপ নিতে ত্রিপুরা বিধানসভা বিফোর দ্য ওয়ার্ডস অনুরোধ জানাচ্ছে। আফটার দ্য অ্যামেন্ডমেন্ট প্রাইভেট মেম্বার্স রেজুলেশন স্ট্যান্ড অ্যাজ ফলোজ। ত্রিপুরা সরকারের দপ্তরগুলির কর্মচারী শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে পূরণ করার বর্তমান প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে। এখন আমি মাননীয় সদস্য শ্রী মবস্বর আলী ওনার আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, এখানে ক্লিয়ার লেখা আছে যারা এই সংসদীয় প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন না বলা বলবেন, যারা সংখ্যাগরিষ্ঠ সংসদীয় প্রস্তাবটি সভা করতে গৃহীত হওয়ার পরে না আলোচনা আমরা নেক্সট চলে যাই বলবে সুধাংশু বলুন এখন তো আর যিনি এনেছেন প্রস্তাব তিনি তো নেই চলে যাচ্ছি। দ্বিতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী অরুণ চন্দ্র ভৌমিক। আমি এখন মাননীয় সদস্য শ্রী অরুণ চন্দ্র ভৌমিককে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভা উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। আমার প্রস্তাবটি ছিল কৃষি শস্য উৎপাদনে ত্রিপুরা রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর আরও সক্রিয়তার সঙ্গে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করুক। এটাতে আমার সাজেশন আছে যাতে এই ত্রিপুরা রাজ্যটা মিটার ডিপেন্ড করছে অ্যাগ্রিকালচারের উপর এবং বনজ সম্পদের উপর, সেগুলোকে কিভাবে আরো একটু ডেভেলপ করা যায় সেই 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 নিরিখে কৃষি দপ্তর যাতে আরো একটু সক্রিয় হয়। কারণ যারা রাবার বাগান করে টিলা জমিতে বা উঁচু জায়গাতে, রাবার বাগানটা কিন্তু কম ইনভেস্টমেন্টে অনেক বেশি পয়সা রোজগার করতে পারে।